পুকুরে ভাসছে টাকা, প্রাতঃভ্রমণে বেরিয়ে কেউ একজন দেখেন এমন দৃশ্য, সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে খবর, আর তখনই শুরু হয় পানিতে নামার হুড়াহুড়ি। ঘটনা এখানেই শেষ না, পানিতে নামতে হুড়াহুড়ি শুরু করেন এলাকার বাসিন্দারা। পানিতে নামতেই ম্যাজিক, ভাসতে শুরু করে আরও টাকা। ঘটনাটি ঘটেছে ভারতের বালুরঘাটের হোসেনপুর ডাইভার কলোনিতে। এমন ঘটনায় বেজায় খুশি এলাকাবাসী, যে যেমন পারলেন জল থেকে টাকা তুললেন। খবর গেল থানায়, এরপর তাদের হাসি কেড়ে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে শুরু হলো টাকা উদ্ধার। 10 ও 20 টাকার নোট ভাসছে পুকুরে, পুকুরে টাকা পড়ে আছে এই খবর পেয়ে পানি থেকে টাকা তুলে নিয়ে যায় এলাকার বাসিন্দারা। খবর পেয়ে আসেন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কর দত্ত, আসেন বালুঘাট থানার পুলিশও। পুকুরে আরও টাকা ভর্তি বস্তা থাকতে পারে বলে অনুমান পুলিশের, তাই পুকুরে বসানো হয়েছে পাহারা, শুরু হয়েছে তল্লাশি। এরপর লুট হওয়া টাকা উদ্ধারে নেমেছে পুলিশ। বেশ কয়েকটি বাড়ি থেকে টাকা উদ্ধারও করা হয়েছে, বাকি টাকা উদ্ধার করতে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ। ব্যাংক বা দোকানে চুরির টাকা কেউ পুকুরে ফেলে দিয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুকুরে নেমে টাকা তুলতে গেলে বেরিয়ে আসে একটি বস্তা, যা 10 ও 20 টাকার বান্ডিলে ভর্তি ছিল। পুলিশ আসার আগে যে যার মতো টাকা লুট করে পালিয়ে যায়, এরপরেও পুলিশ তল্লাশি চালিয়ে বেশ কিছু 10 ও 20 টাকার নোট উদ্ধার করেছে। এর আগে 2015 সালের 12ই আগস্ট মুম্বাইয়ের সাগরে রাশি রাশি টাকা ভাসতে দেখা যায়। মানুষ দিনরাত ভিড় জমাতে থাকেন মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। সাগরে নেমে খানিকক্ষণ পর 1000 টাকার কয়েকটি নোট নিয়ে উঠে পড়েন। প্রথম বিষয়টি নজরে আসে কয়েকজন মৎস্যজীবীর। মাছ ধরতে জাল ফেলেছিল তারা। জাল টানতে দেখেন জালে উঠছে প্রচুর 1000 টাকার নোট। খানিক পরে তারা দেখেন চারিদিকে ভাসছে টাকা। বাস খবর রটতেই আশেপাশের বাসিন্দারা সাগরে নামেন আর টাকা তুলে নিয়ে আসেন। মুম্বাইয়ের কোলাবার বাসিন্দা হরিচন্দ্র সমারের কথায় আমিও শুনলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে সাগরে ভাসছে টাকা। গিয়ে দেখলাম সত্যিই তাই, রাশি রাশি 1000 টাকার নোট ভাসছে। আমিও জলে নেমে 2টা 1000 টাকার নোট তুলে নিয়ে আসলাম। পরে আবার গিয়ে আরও 3000 টাকার নোট তুলে আনলাম। হঠাৎ করে 5000 টাকা আয় হয়ে গেল, আরও টাকা তোলার লোভ হচ্ছিল, কিন্তু জল ক্রমশ বাড়তে থাকায় আর ঝুঁকি নিলাম না। এই বক্তব্য এস ওয়াকিল নামে আরেক বাসিন্দার। তিনি বলছেন, আমিও 1000 টাকার নোট তুলেছি। আরও টাকা তুলতে যাওয়ার আগেই পুলিশ চলে এলো। মঙ্গলবার দুপুর থেকে বহু মানুষই 1000 টাকা তুলে নিয়েছে সাগর থেকে। এখনও প্রচুর টাকা ভাসছে, তবে পুলিশ ঘিরে রেখেছে গোটা এলাকা। কোলাবা পুলিশ জানিয়েছে কোনো এক বিদেশি নাগরিক 1000 টাকার নোটের বান্ডিল পানিতে ফেলে দিয়েছিল, তবে ওই ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি এখনও। পানিতে ভাসমান বাকি টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।